ইমানের উপর যখন সাহাবায়ে কেরাম অটল ছিল সাহাবায়ে কেরামের উপর জোর তুফান আইছেনি আহ হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বলার উদ্দেশ্য না এটা উমাইয়া বিন খলফ মরুভূমির বালুগুলো যখন আগুনের মতো গরম হয়ে থাকে রৌদ্রটা পড়ে তো আগুনের মতো গরম হয়ে থাকে বালুর মধ্যে উমাইয়া বিন খলফকে শুয়াইছে গরম পাথরগুলো আইনা উমাইয়া বিন খলফ হযরতে বেলাল হাবশির উপরে দিয়েছে বেলাল হাবশির সব কিছু চামড়াগুলো গলে গেছে বেলাল হাবশির রক্ত পড়তে পড়তে আগুনগুলো ওই বালু পাথর ঠান্ডা হয়ে গেছে তারপর জবান থেকে একটা বারের জন্য আহাদ শব্দটা ছাইরা দেয় নাই আহাদ শব্দটা ছিলই ঈমানের জন্য কত কষ্ট করেছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানটাকে ছাড়ে নাই ঈমানটাকে আকড়ে ধরে রেখেছে আবু জাহেল তাকে শহীদ করে দিয়েছে জীবনটা দিয়া দিছে মগর ঈমানটা ছাড়ে নাই হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা রয়েছেন সকলেই কোন না কোন ভাবে ঈমানের পরীক্ষা দিয়েছে ফেরাউনের দাসী ছিল হযরতে আসিয়া আলাইহাস সালামের খাদেমা ছিল একজন মুসলমান হয়ে গেছে আসিয়ার সংস্পর্শে আয়েশা মুসলমান হয়ে গেছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা মুসলমানের কথার আওয়াজটা ফেরাউন পর্যন্ত চইলা গেছে ফেরাউন যাইনা ফলাইছে আসিয়ার খাদেম আমাদের খাদেম মুসলমান হয়ে গেছে খাদেমা বলতেছে তুমি নাকি মুসলমান হয়ে গেছো কয়া আমি তো এক আল্লাহর প্রতি ঈমান এনেছি এটা কি ফেরাউন সহ্য করে না ফেরাউন তো নিজেই খোদা হয়ে গেছে গা কয় না নাউজুবিল্লাহ ফেরাউন কয় আমি আনা রব্বুকুমুল আলা ও বলে বড় খোদা প্রত্যেকটা আল্লাহরই তো পয়গম্বর থাকে নাকি নবী থাকে না আল্লাহ আল্লাহ পাকের পয়গম্বর আছে না তখন ফেরাউন চিন্তা করে আমারও তো একজন লাগে আর নবী ছাড়া আমি কেমনে টিকায় রাখবো আর নবী বানাইছে শয়তান দারে ফেরাউন শয়তান দে বানাইছে ওই যে মুসা আলাইহি সালাম যেমন আসে তুমি ওমন আমার খবর টবর দিবা আর বৃষ্টি দরকার কি দরকার ফেরাউনের কাছে কয় ফেরাউনের যত বান্দা বুন্দা আছে যারা ফেরাউনরে মানছে কয় আল্লাহ গো বৃষ্টি লাগবো বৃষ্টি দাও ফেরাউনের তো পায়জামা আসে না গেছে গরম না কয় এই কাম কইথিয়া করুম আমি এই কাম কি আমার নিজে এটা তো আমার উপরে যেই কোদাই কোদার কয় ঠিক আছে ব্যবস্থা করতেছি যাও বুঝতে একটা দেওয়ান লাগবো রাত বেলা নবী আইছে কোনডায় কয় না কয় কিরে বৃষ্টি তো লাগবো এখন ক সমস্যা নাই আমার চালাচা মুন্ডার বাবা চিনি আজ করাইতে ঘোষণা দেন বৃষ্টি আইব আজ করাইতে বৃষ্টি আয় পড়বো ঘোষণা দিয়া দেন তো ফেরাউন তো কয় যাগ ও তো একটা ব্যবস্থা করতে পারবোই বিশ্বাস রাত বেলা দেখে যে মাশাল্লাহ দুমায়া বৃষ্টি সকালে উঠটা দেখে খেতে ফসল যা আসিল সব জ্বলিয়া গেছে বৃষ্টিতে এখন কয় খোদা মুসার খোদায় বৃষ্টি দিলে ফসল আরো ভালো হয় তুমি কোন কসুর খোদা বৃষ্টি দিছ সব মইরা গেছে গা আর গন্ধে বাসি না কয় নবী আয়া লোক খারো আইসে কয় কি করছত কয় বৃষ্টি কই থেকে দিব বৃষ্টির মালিক কি আমি নি আমার যত চেলা চামুন্ড আসিল বেজাই দিছি সবাই মাশাল্লাহ কল ফিটিং করে দিছি মুইতা দিস বৃষ্টি দিছে বৃষ্টি তো ওই যে ডুপ্লিকেট যেমন কয় আমি বড় খোদা আমাকে মানবি না তুই আল্লাহরে মানবি আমার দাসী হইয়া এটা তো আমি মানতে পারি না আয় ছোট্ট ছোট্ট তিনটা সন্তান ছিল এই কথাটা বলে শেষ করে দিব ছোট্ট ছোট্ট তিনটা সন্তান ছিল একটা সন্তান তো কুলে ছিল আর দুইটা সন্তান মোটামুটি হাঁটতে পারতো কয় তুই আল্লাহরে এক আল্লাহর উপর ইমান ছাইরা দে কারণ তুই আমার দাসী আমি কিন্তু আসিয়াকে অনেক কষ্টে সহ্য করতেছি তুই আমার দাসী হইয়া আসিয়ার সাথে কিন্তু তুই তাল মিলাইস না ক
কোনদিন সম্ভব না। এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, জীবনটা চলে যাবে, ঈমানটা বিন্দু পরিমাণ বুক থেকে যাবে না। জীবন দিয়া দিব, কয়বার জীবন নিবা তুমি? জীবন দিয়া দিম, মগর ঈমান দিব না। ঈমানটা ভাই বড় এক দৌলতের নাম। ফেরাউন বলতেছে যদি ঈমান না দেস তাহলে কিন্তু তোর সন্তান মাইরা ফেলামু। আজ্ঞা দে, কই যে নাও সন্তান মাইরা ফেলাও। ঈমান কার প্রতি? আল্লাহর প্রতি। যখন ঈমানটা হয়ে যায় আল্লাহ বান্দার সরাসরি বান্দাকে আল্লাহ সাহায্য করতে থাকে। ফেরাউন বলতেছে সন্তানকে কিন্তু গরম পানিতে ছাইরা দিম, কয় ছাইরা দেওয়া আপত্তি নাই, মাগার ঈমান ছাড়ুম না। বিরাট বড় ডেক বসানো হইল। সংক্ষেপ করি, ডেক বসানো হয়ে গেছে, ডেকের মধ্যে গরম পানি দিয়া দিছে, পানি টক বক করতেছে। ছোট্ট সন্তান বড় সন্তান যেটা, সন্তানটাকে ফেরাউন টান দিয়া মার হাত থেকে আইনা বলে, ঈমান ছাড়বি কিনা বল। কয় ঈমান ছাড়বো না, জীবন চলে যাবে, ঈমান ছাড়বো না। মা যত পাষাণ হোক, সন্তান যদি দেখে বিপদে, মা কি আর পাষাণ থাকতে পারেনি? ফেরাউন মনে করেছে সন্তানকে যদি ফালায়া দেই মা তার ঈমানটাকে নষ্ট করে দিবে। বড় সন্তানটাকে টান দিয়া নিয়া ডেকের মধ্যে ফালাইয়া দেয়, মার চোখের সামনে সন্তানটার শরীর থেকে গোস্তগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়, পানিতে মিশে যায়। মা সহ্য করতে পারে না, মা চোখটা বন্ধ করে কান দুইটার মধ্যে হাত লাগাইয়া মালিককে ডাক দিয়া দেয়, আল্লাহ আমি সন্তান বিসর্জন দিয়া দিলাম, তোমার প্রতি ঈমানটাকে ছাইরা দিলাম না, আমাকে সহ্য করার মতো ক্ষমতা দাও, ধৈর্য ধরার মতো ক্ষমতা মালিক তুমি আমাকে দাও, আমি যাতে ধৈর্য ধারণ করতে পারি। সন্তানের কঙ্কালটা বের করে ফেলে, বের কইরা মার সামনে সন্তানের কঙ্কালটা শোয়া রাখে। মা সহ্য করতে পারে না, মা বলে তুমি এত জালেম কেন, আমাকে তুমি মেরে ফেলো, কোনো আপত্তি নাই, সন্তানগুলাকে তুমি কিছু কইরো না। মার মন তো না, সন্তানগুলাকে তুমি কিছু কইরো না। ফেরাউন সুযোগ পেয়ে যায়, ওই যে মাজারো ভাইটাকে টান দিয়া নিয়া বলে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, নয়তো এটাকেও ফালায় দিব। বড় সন্তান যখন কঙ্কাল হয়ে মার সামনে শুয়ে আছে, মার তো একটু কেমন যেন লাগে। মা বলতেছে ফেরাউন রে, সন্তানটাকে তুই মারিস না। ফেরাউন বলে তুমি যদি ঈমান না ছাড়ো তোমার এই সন্তানটাকেও মেরে ফেলবো। বলতেছে আল্লাহর হাওলা, ঈমানটা কোনোদিন আমি ছেড়ে দিব না। ফেরাউন তার দ্বিতীয় সন্তানটাকে ফালায়া দেয়। যখন নি ফালায়া দেয়, রুহুটা যখন যায়, রুহুটা মার কুলের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ, জোরে রুহুটা মার কুলের মধ্যে আইসা, মার চোখটাকে মুছায়া দিয়া বলে মারে কান্দিস না রে মা, কান্দিস না, আমি যাচ্ছি, বড় ভাই জান্নাতের মেহমান হয়ে গেছে, আমিও যাচ্ছি, তোমার জায়গাটা কোথায় হবে, তুমি জান্নাতে কোন জায়গাটায় থাকবা, মা গো আমি জায়গাটা দেখতে যাচ্ছি, তুমি চিন্তা করো না, বিছানা পাতি গুছাইতেছি, তুমি আসো, কোনো সমস্যা নাই, তোমাকে ওয়েলকাম করে গেলাম, আসো তুমি। ফেরাউন দেখতেছে না, নরে না, দুইটা সন্তান মাইরা ফালাইলাম, দাসী তো কালেমাটা ছাইরা দেয় না, ইমানদার হতে হবে, মজবুত ইমান ভিতরে আছে, ব্রাকের লগে সম্পর্ক রাখা যাবে না, ইমান ভিতরে আছে, কোনো কিস্তিওয়ালার লগে সম্পর্ক রাখা যাবে না, ইমান ভিতরে আছে, বেঈমানের মতো কোনো কাজ করা যাবে না, কারণ আমি ইমানদার, আমার নামাজ পড়তে হবে, আমার রোজা রাখতে হবে, আমার পর্দায় চলতে হবে, আমার দিনের পথে চলতেই হবে, কারণ আমি একজন ইমানদার। ঠিক না? কুলের সন্তানটা মার বুকের দুধ পান করে সন্তান, সন্তানটাকে তাই না। ফেরাউন বলে যে এটাকেও কিন্তু মেরে ফেলবো, ঈমান ছাড়বি নি কো? কয় ঈমান তো ছাড়বো না ফেরাউন রে, দুইটা সন্তান হারাইছি, যদি এই সন্তানটাও চলে যায় মালিকের কাছে শহীদের মা হয়ে উঠবো, মালিকের কাছে শহীদের মা হয়ে উঠবো।
কিন্তু বুকের রত্ন হারাইয়াও আল্লাহর ঈমানটাকে ছাড়লাম না, আল্লাহর উপর ছেড়ে দিলাম। আল্লাহ যদি আমার সন্তানগুলোকে জান্নাত দেয়, আমার সন্তান আমাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। বুকের সন্তানটাকে টান দিয়া যখন ফালাইতে যাবে, মা নিচ থেকে হাতটা দিয়া বলে, এ ফেরাউন রে, তুই আমাকে ফালাইয়া দে, আমার সন্তানটাকে কিন্তু ফালাইস না, আমার এই বুকের ধনটাকে দিয়া দে, আমার দুইটা সন্তান তুই কেড়ে নিয়েছ, এটাকে নিয়ে আমি বেঁচে থাকি, বলে তোমাকে বাঁচায় রাখবো। এটা বলে কে কয়, যদি আমাকে বাঁচায় না রাখস, আমার এই সন্তানটার আগে আমাকে তুই পানিতে ফালা। কয়, না, তুমি তোমার চোখের সামনে, তুমি তোমার চোখের সামনে তোমার সন্তানগুলোর মৃত্যু দেখো, আল্লাহ পাক আর সহ্য করতে পারে না। জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, তাড়াতাড়ি জান্নাতটাকে আমার বান্দির সামনে নিয়ে আসা, জান্নাতটাকে আমার বান্দির সামনে নিয়ে যা, জান্নাতের হুরদের খেলা দেখাইতে থাক, যাতে আমার বান্দা জান্নাতের হুরদের খেলা দেখা আমার বান্দা এই অবস্থাটা ভুলে যায়, দুনিয়া ভুলে যায়। দুনিয়া ভুলে যাক, আমার বান্দির যাতে ঈমানটায় সমস্যা না হয়। আপনি যদি আল্লাহর দিকে এক হাত আগান, আল্লাহ আপনার দিকে দুই হাত আগাবে, এক বিঘত আগাবেন, আল্লাহ এক হাত আগাবে। আপনি যদি পায়ে হেঁটে আল্লাহর দিকে যান, আল্লাহ দৌড়ি আপনার দিকে আসবে। সুবহানাল্লাহ। সন্তানটাকে টান দিয়া নিয়া ফালাইয়া দে। মা এবার চিন্তা করে, সব তো শেষ, আমি আর বাইটা থাকবো কয়দিন, আমি ঈমানটা ছাড়বো না। ফেরাউন কেইসা জালেমের জালেম, বলে তোর সন্তানের সুখ তুই ভুলবি কিভাবে, আমি দেখবো, যা তোকে মারবো না, তুই এমনি চলতে থাক। ফেরাউনের দাসী বলতেছে, খোদার কসম করে বলি, ফেরাউন, যদি আল্লাহ আমার এমন সন্তান হাজারটা দিত, হাজার সন্তান আমি ইমানের জন্য কুরবানি দিয়ে দিতাম, মাগার ইমানটা ছাড়তাম না। ইমান দরকার আছে না নাই? কেমন ইমান দরকার জানেননি? আরে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, দুই হাত এইভাবে করে পেরেক লাগাই দিছে ওয়ালের লগে, হাত দিয়া পেরেক ঢুকায় লাগাই দিস, দুই পা যতটুকু ছড়ায় রাখা যায় ছড়ায়া উলঙ্গ করে দিয়েছে একজন পর্দাশীল মহিলা। আহ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ভুলতে বলছে। ফেরাউনের স্ত্রী বলে, আসিয়া আলাইহাস সালাম বলে, কলিজাটা চাবায়া যদি বের করে খাস, আমি যদি দেখি তারপরও ইমানটা ছাড়বো না, তোর যা মনে চায় তুই তাই কর। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দিকে আল্লাহ জান্নাত পাঠায় দিছে। ফেরাউন আক্রমণ করে, আসিয়া হাসে, কারণ ইমানের স্বাদ আল্লাহ দিয়া দিছে, জান্নাত দেখে বান্দি। ফেরাউনের স্ত্রী জান্নাত দেখে, ফেরাউনের দাসী জান্নাত দেখে, জান্নাত দেখতে দেখতে দুনিয়া ভুলে যায়, দুনিয়ার কোনো খবর থাকে না, দুনিয়া ভুলে যায়। দুনিয়া ভুলতে ভুলতে এক সময় জীবনটা শেষ হয়ে যায়, জান্নাতের পাখি হয়ে উড়াল দিয়ে জান্নাতে চলে যায়। এ তো ইমান, ইমান মজবুত লাগবে তো, কষ্ট পাইছেন আপনারা? মা বোনদেরকে এতটুকুই বলবো, মা বোনদের উদ্দেশ্যে আজকে এতটুকুই ওয়াজ, মা ইমানটা ঠিক করতে হবে। ইমান যখন ঠিক হয়ে যাবে, তখন অটোমেটিক আপনার পর্দা চলে আসবে। ইমান যখন ঠিক হয়ে যাবে, অটোমেটিক আপনার নামাজ চলে আসবে। ইমান যখন ঠিক হয়ে যাবে, ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম অটোমেটিক আপনার মানা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের হুকুমগুলো মেনে চলতে পারবো তো ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? যদি কষ্ট নাই পাইয়া থাকেন, তাহলে ফজরের নামাজটা কয়জনে পড়বেন, হাত উঠায় একটু, সবাই পড়বেন ইনশাল্লাহ। কয় যে হুজুর, নামাজও পড়ুম না, হাতও উঠাম না, জোর করে কে হাত উড়াইতে পারবেন? কারণ একে তো নামাজ পড়ুম না, দ্বিতীয় তো ওয়াদা খেলাপ করুম, তো সব দিকই তো সমস্যা ভাই। নামাজ ছাড়া উপায় নেই। কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই নামাজের হিসাবটা নেবেন। এই নামাজের হিসাব যখন নেবেন, তখন কিন্তু আপনি আমি কাঠগড়ায় দাঁড়ায় যাবো।